হ্যালো বন্ধুরা, স্বাগত। আজ রবিবার, আজ পয়লা নভেম্বর। আজ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু ভালোভাবে অনুভব করা যেতে পারে, লক্ষ্য করা যেতে পারে। আমরা যদি দেখি মেঘমালাতে, তাহলে দেখা যাচ্ছে এই নিম্নচাপের ফলে কিন্তু মেঘের ভালো বিস্তার চারিদিকে কিন্তু রয়েছে। এবারে আমরা দেখব এই দিক দিয়ে কিন্তু একটু বেশি করে বৃষ্টিপাত যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা আস্তে আস্তে কোন দিকে ছড়ায় সেটিও দেখিয়ে দেবো নতুন আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন। প্রথমে আমরা এটাকে ট্র্যাক করে করে দেখছি এটা কীভাবে ছড়াতে পারে, কতটা এর মেঘলা ভাব প্রভাব হতে পারে। তো এই সমস্ত দিকে মেঘলা আকাশটি থাকতে পারে, অর্থাৎ সকাল থেকেই মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা মেঘলা ভাব অন্তত দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিন্তু হতে পারে, এবং এদিকেও পশ্চিম ভাগেও কিন্তু রয়েছে। অর্থাৎ মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, বৃষ্টিপাত হবে কিনা সেটি দেখাবো এরপরে। এইভাবে কিন্তু নিম্নচাপটি আস্তে আস্তে এগোবে, আরও উপর দিকে এগোবে, এবং এর ফলে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে মেঘমালা তৈরি হতে পারে। জলীয় বাষ্প প্রচুর রয়েছে, ফলে যে কোনো জায়গাতে কিন্তু এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবেও কিন্তু বৃষ্টিপাত হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে এমনিতে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়ে রয়েছে, 9টি জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কতটা কি হবে সেটি সময়ে বলবে, ভারী হবে না কি হবে সেটাও পরে হবে। আবহাওয়া দপ্তর বলেছে হালকা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা। তো এইরকম করে দেখা যাচ্ছে যে এইটা কিন্তু এই ত্রিপুরা, বাংলাদেশ দিয়ে কিন্তু চট্টগ্রাম এই দিক দিয়ে কিন্তু বেশি করে বরিশালের দিকে সম্ভাবনা রয়েছে এর মেঘমালার কিন্তু যা বিস্তার। এবারে আমরা এটাকে দেখে নেব বজ্র বৃষ্টি মোড়ে দেখব, কিন্তু তার আগে আমরা একটু বায়ুর ছাপটা মোড়ে দেখে নিই এর মধ্যে কোনো ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে কি না। যেটা বোঝা যাচ্ছে যে সকাল থেকে দেখলে একটা এই মায়ানমারের এদিক দিয়ে কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করবো, অর্থাৎ এইদিক উত্তর আন্দামানের মাথা থেকে এদিকে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব দিকে এটা আস্তে আস্তে অগ্রসর হবে। নিম্নচাপের ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, তার বিস্তারও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু অংশে ভালো মতো রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে। এর ফলে দেখুন বৃষ্টিপাত কেমন হতে পারে সেটিও দেখাচ্ছি, অর্থাৎ এটিকে যদি ট্র্যাক করে করে একটু নিয়ে যাই তাহলে কিন্তু এই দিকটাতেই মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটাকে আরও ট্র্যাক করছি, দেখুন নিম্নচাপের ফলে কী হচ্ছে। এটা কিন্তু এই চট্টগ্রাম ঘেঁষে এইদিকে কিন্তু সন্দ্বীপ হয়ে এদিক দিয়ে কিন্তু ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা দেখিয়ে দিচ্ছি আজকের আবহাওয়াটা কেমন থাকছে সেটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই সঙ্গে থাকুন। কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা, পরবর্তী আপডেটগুলিতে আমরা আরও ডিটেলসে আগামী দিনের আপডেটগুলিও দেখব। তো এবারে আমরা চলে যাব বজ্র বৃষ্টি মোডে চলে যাব, তার সঙ্গে আমরা তাপমাত্রা এটাতে দেখছি না, তাপমাত্রা আমরা কিছু জায়গা ক্লিক করে আভাস নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন একটি, এবং শেয়ার করতে বলবেন না, তাহলে অনেকে কিন্তু উপকৃত হবে। তো সকাল থেকেই যখন আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখছি মেঘলা ভাব কিন্তু রয়েছে, উড়িষ্যা লাগোয়া অংশ থেকে এই সমস্ত অংশে মেঘলা ভাব অবশ্যই থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকছে। এই যে এদিকে কক্সবাজার জেলার এদিক দিয়ে কিন্তু চট্টগ্রাম মহেশখালী দিয়ে এটা বরিশালের দিকে সমুদ্র উপকূলবর্তী অংশে ঢুকবে। এছাড়া যেটা মেঘলা ভাব আমরা প্রথমে দেখে নিই দক্ষিণবঙ্গের অবস্থাটা কী হচ্ছে, তারপরে আমরা চলে যাব বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে। তো প্রথমে আমরা যদি এদিকে তাকাই দেখা যাচ্ছে বালাসর, বাড়িপদ, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এবং খড়গপুর, কোলাঘাট, কলকাতা তারা পার্শ্ববর্তী এলাকা, এবং দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দুর্গাপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদের এই দিকে কিন্তু 224 পরগনা, এই সমস্ত অংশে যেটা হচ্ছে মেঘলা ভাব সকাল থেকেই পাওয়া যাবে। এবারে আমরা দেখে নিচ্ছি কলকাতা, কলকাতাতে আবহাওয়াটা দেখি তাহলে কলকাতাতে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও আংশিক মেঘলাও থাকবে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, আবহাওয়া দপ্তর যেমন বলছে সেই রকমই সম্ভাবনা। 12 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে এবং তাপমাত্রা আজকে থাকবে সর্বোচ্চ কলকাতার আশেপাশে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন
25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু যেতে পারে। এইরকম রয়েছে, আমরা দেখে নিচ্ছি খড়গপুরের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কাছাকাছি অংশে, মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, থেমে থেমে হতে পারে, আবার দুপুরের দিকে একটু হতে পারে, বিকেলের দিকে হতে পারে। তো 12 কিলোমিটার গতিবেগে হাওয়া থাকবে, 30 ডিগ্রি সেলসিয়াস 24 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নিচ্ছি আরামবাগের দিকে, হুগলিতে কী অবস্থা হতে পারে, আরামবাগ চন্দননগর এসব সাইডে মেঘলা ভাব থাকবে এবং 11 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, তার সঙ্গে এদিকে 30 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা, 24 ডিগ্রি সর্বনিম্ন, বৃষ্টিপাতের কিন্তু বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে আজকে। চন্দননগরের দিকে দেখুন, চন্দননগর কোলাহাট কলকাতার এদিকে কী হচ্ছে না, এদিকেও মেঘলা ভাব থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বেলা থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, 10-12 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। বাঁকুড়ার দিকে কি আজকে বৃষ্টিপাত হবে, ওই সাইডটাতে পশ্চিমাঞ্চলে জেলা, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে, 13 কিলোমিটার গতিবেগে হাওয়া দেবে, 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। পুরুলিয়াতে কি হতে পারে, পুরুলিয়ার দিকে দেখুন, যারা বলছেন পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের প্রভাব থাকবে না, হয়তো দুপুরের দিকে মেঘলা ভাব হতে পারে, 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা এবং গভীর রাতের দিকে 21 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে, 14 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে, অর্থাৎ ওইদিকে হাওয়াটা বইতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। পারাদ্বীপের দিকেও কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। আমরা দেখে নেব এবারে গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব সাইডে উপকূলের দিকে কী হচ্ছে। গঙ্গাসাগরের দিকেও কিন্তু মেঘলা ভাব থাকবে, 12-13 কিলোমিটার গতিবেগে এবং পরের দিকে রাতের দিকে আরও হাওয়া কিন্তু বাড়বে, 20 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, যদিও জলীয় বাষ্প কাকে কাজে লাগিয়ে স্থানীয়ভাবে আরও বেশি বৃষ্টি হলেও হতে পারে। আমরা এবারে দেখে নেব দীঘা মন্দারমণির দিকে কী অবস্থা হতে পারে, দীঘার দিকে দেখুন কী হচ্ছে, দীঘার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 17 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে এবং আরও পরের দিকে হাওয়া বাড়বে, রাতের দিকে 19 কিলোমিটার গতিবেগে হাওয়া চলে যেতে পারে, বাতাস বইবে, বায়ু বইবে এবং বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকলেও রোদ মাঝে মধ্যেই বেরোতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এই দিকটা আমরা মোটামুটি বুঝে নিলাম, এইরকম রয়েছে। এবারে আমরা ট্র্যাক করে দেখে নেব যে কীরকম হতে পারে। দেখুন এদিকটা এবার দেখাচ্ছে বৃষ্টিপাত কখন বাড়তে পারে, দেখুন মোটামুটি দেখে নিলাম যে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবারে দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কিন্তু দুপুরের দিকে ঢুকবে, এই সমস্ত জায়গাতে ঢুকবে, অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ তার সঙ্গে 224 পরগনা কলকাতা তার আশেপাশে হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁ পূর্ব বর্ধমানে কিছু বিক্ষিপ্তভাবে হতেও পারে, যেমন একটু বর্ধমানটা যদি দেখি তাহলে দেখুন এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্র গর্ভেরও মেঘের সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে মেঘলা ভাব হয়ে থাকতে পারে, 10-12 কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে, অর্থাৎ সকাল থেকে মেঘলা ভাব রয়েছে। আমরা এখানে আরও কিছু দেখুন জায়গা দেখাচ্ছি, বালি, বেলুড়, পানিহাটি, নিউ টাউন এসবের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনা, হালকা বৃষ্টিপাত হতে পারে, বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগর এসবের দিকে হতে পারে, বনগাঁ, চাকদা, রানাঘাট, গেদে, বাগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, নবদ্বীপ, পাটুলি, মুড়াগাছা, চাপড়া এসবের দিকেও সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া এদিকে নদিয়া, নওদা, বেলডাঙ্গা এদিকেও কিন্তু করিমপুর, এই হরিহরপাড়া, ডোমকর এসবের দিকে কিন্তু সম্ভাবনা ভালো রয়েছে। মুর্শিদাবাদের দিকে একটু মোটামুটি থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশ লাগোয়া অংশগুলিতে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটা আশা করা যেতে পারে। এরপরে যদি আমরা এটাকে ট্র্যাক করে নিয়ে যাই তাহলে দেখুন কী হচ্ছে না, এই যে বাংলা এবারে উত্তরবঙ্গের দিকে আমরা দেখব, কিন্তু আগে এখানে একটু দেখে নিই, দেখুন উত্তরবঙ্গে কিন্তু খুব বেশি চান্স থাকছে না, কোথাও কোথাও মেঘলা মেঘলা ভাবই থাকছে। তো এটা হচ্ছে দেখা গেল, তারপরে কিন্তু রাতের দিকে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা, 5-7টার পর থেকে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং দেখুন আরও একটু ট্র্যাক করলে আমরা দেখে দিচ্ছি উত্তরবঙ্গে, দেখুন এখানে বৃষ্টিপাতের এই যে এখানে কিছু দুই দিনাজপুরের দিকে বা মালদার দিকে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে দুপুরের দিকে, কিন্তু উত্তরবঙ্গের দিকে সেরকম নয়, কোচবিহারের দিকে কিছুটা মেঘলা মেঘলা ভাব যেতে পারে, এরকম কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। এবারে আমরা দেখে নেব বাংলাদেশের কী হতে পারে, ত্রিপুরায় কী হতে পারে। তো বন্ধুরা এবারে বাংলাদেশের যারা দেখছেন, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, তারা কিন্তু লক্ষ্য করতে থাকুন কী অবস্থা হতে পারে। ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে মহেশখালী, দেখুন ক্লিক করে দেখাচ্ছে মহেশখালীতে 25 ডিগ্রি সেলসিয়াস থাকবে, একই রকম তাপমাত্রা, আর প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রচুর হাওয়ার সম্ভাবনা, 28 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এইরকম কিন্তু দেখাচ্ছে মহেশখালীর দিকে। আমরা দেখে নিচ্ছি চট্টগ্রামের দিকে কী হতে পারে, অর্থাৎ চট্টগ্রামের দিকেও
কিন্তু সারা দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর বৃষ্টিপাত হতে পারে। হাওয়া রয়েছে, ভালো হাওয়া থাকবে। দেখা যাচ্ছে বরিশালের দিকে দেখুন কি হচ্ছে, বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশালের দিকেও কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9-10, এবং হাওয়া কিন্তু 14 কিলোমিটার গতিবেগ বইবে, 26 অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কম থাকবে, 26 ডিগ্রি। খুলনার দিকে কি হতে পারে দেখুন, খুলনার দিকে যে ওটা হচ্ছে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে একটু হালকা মাঝারি, তবে বিকেলের দিকে একটা বড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখাবো ট্র্যাক করে করে, তবে কিছুটা জায়গা নিয়ে নিয়ে আমরা একবার ট্র্যাক করে একটু ক্লিক করে যে আজকে আবহাওয়াটা কেমন থাকতে পারে। মেঘলা ভাব থাকবে, 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা, সোমবারে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকাতে দেখুন কি হচ্ছে, ঢাকার দিকে কিন্তু মূলত খুব বেশি বৃষ্টিপাত না হলেও মেঘলা ভাব থাকবে, দুপুরের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা, 11 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। মেহেরপুরের দিকে কি হচ্ছে দেখুন, মেহেরপুরের দিকে মেঘলা ভাব এবং 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে, 10 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিকে কি হতে পারে, ময়মনসিংহের দিকে মেঘলা ভাব থাকবে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ, কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্ত হবে বজ্রকর্ম মেঘে, বৃষ্টিপাত সম্ভাবনা। সিলেট বিভাগে কী হচ্ছে, সিলেটের দিকে দেখুন, সিলেটের দিকেও কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা রয়েছে, আংশিক মেঘলা আকাশ এবং রোদও বেরোতে পারে এমন সম্ভাবনা রয়েছে। আমরা রংপুরের দিকে দেখে নিচ্ছি কী হতে পারে, রংপুরের দিকে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং মেঘলা ভাব থাকতে পারে, বৃষ্টিপাতের খুব বেশি সম্ভাবনা নাই। এটা হয়ে গেল আমাদের বিভাগগুলি দেখা। এবং এবার একটু ত্রিপুরার দিকে তাকাই, ত্রিপুরার দিকে কী হচ্ছে না, আগরতলা আমরা দেখাচ্ছি পুরোটা ট্র্যাক করে দেখাবো। আগরতলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আংশিকভাবে রয়েছে, কালকে সোমবারে বাড়তে পারে এবং 28-29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, হাওয়া খুব বেশি থাকছে না। আমরা এবারে দেখে নিচ্ছি আসামের দিকে, একবার দেখে নিচ্ছি গুয়াহাটিতে কেমন আবহাওয়া থাকতে পারে। গুয়াহাটির দিকে মেঘলা ভাব থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আমরা দেখে নেবো একবার ডিব্রুগড়ের দিকে কী হতে পারে, এদিকেও বৃষ্টিপাত মাঝে মধ্যে হয়, এদিকে কিন্তু মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে 24-26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন 23 হতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে। এরপরে আমরা ট্র্যাক করে করে দেখব কোন জায়গাতে জোরদার বৃষ্টিপাত নামতে পারে, যদি আমরা পরবর্তী আপডেটে আরও দেখাবো। দেখুন আজ এবারে দেখুন 10টা নাগাদ কিন্তু এই চট্টগ্রাম বরিশাল দিয়ে কিন্তু জোরদার বৃষ্টিপাত এদিকে কিন্তু ধাওয়া করবে, প্রচুর বৃষ্টিপাতের এখানে সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন, এখানে 46 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। কোন কোন জায়গাগুলি পড়ছে এই সময়তে, এই সময়তে কিন্তু যেটা হচ্ছে দেখুন, এখানে মাথাবাড়িয়া এদিকে, ফটিকা এদিকে না, পাতুল, পটুয়াখালি, বৌফাল এদিকে, ডুমকি এদিকে কিন্তু, রাজাপুর, পিরোজপুর, ঝালকটি এদিকে, বাগেরহাট এদিকে প্রচুর জায়গা কিন্তু পড়ে যাচ্ছে। এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা রয়েছে, লালমোহনের দিকে রয়েছে, কলাপাড়ার দিকে রয়েছে। এছাড়া এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে চট্টগ্রাম থেকে মহেশখালী পর্যন্ত এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে। এছাড়া বাকি জায়গাতে মেঘলা ভাব থাকছেই, ত্রিপুরার দিকেও হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে। এরপরে যখন একটার দিকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু চট্টগ্রাম এবং বরিশালে ওই সমস্ত অংশেই প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এবং ময়মনসিংহ এবং সিলেট একটু আগে থেকে এবং এদিকে এই জায়গাতে মেহেরপুর, রাজশাহী বিভাগের এই সমস্ত অংশে বৃষ্টিপাতের বেশ সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে মেঘালয় এবং গুয়াহাটির আশেপাশের অংশে, গোয়ালপাড়া একটু আগে পর্যন্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশের বিভিন্ন অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, পূর্ব ভারতের বাকি জায়গাগুলোতেও হতে পারে। এবং বিকেলের দিকে নিয়ে গেলে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না এই বরিশাল এবং চট্টগ্রাম, এইখানে কিন্তু মূল বৃষ্টিপাতের বিরাট সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এদিকে জল জমতে পারে সম্ভাবনা রয়েছে। একদিকে কিন্তু যত বিপদ এদিকে নিম্নচাপের যে লীলা, তাই লীলাতে এই রকমই দেখা যাচ্ছে যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে আস্তে আস্তে যেটা হচ্ছে এই ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কিন্তু বেঁকে যেতে পারে, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত এবারে উঠবে, দক্ষিণ ত্রিপুরা দিয়ে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বেলুনিয়া এদিকে, ছাগড়াগাছিয়া দেখুন এদিকে খাগড়াগাছির দিকে কত বৃষ্টিপাত রয়েছে। এটা আস্তে আস্তে উদয়পুর, মগিয়াবাড়ি হয়ে এটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে, প্রচুর বৃষ্টিপাত এদিকে কিন্তু রয়েছে, রাতের দিকে আরও বৃষ্টিপাত বাড়তে পারে। ত্রিপুরাতে ভয়ঙ্কর কিন্তু সতর্ক বার্তা রয়েছে, লাল বৃষ্টিপাত, একদম প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। মাবলে বোঝা যাবে যে দেখুন এখানে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা ত্রিপুরাতে রয়েছে, অর্থাৎ এই দিকে ডান দিকে বেঁকে যাবে। পরবর্তী আপডেট আরও দেখিয়ে দেবো নতুন করে কী আসছে না আসছে, বাকি কিন্তু অন্যান্য জায়গায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে, এটা আস্তে আস্তে ওদিকে চলে যাবে। পরবর্তী আপডেট আসবে আমরা আবার দেখিয়ে দেবো। তো এইরকমভাবে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম এবং ত্রিপুরা এইসব সাইডে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই ছিল লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। ভালো লেগে থাকলে লাইক করে জনস্বার্থে শেয়ার করে দেবেন।